জেলে বসে এই মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাও আবার 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি। এক্সে ইমরান খান একটি পোস্ট দেন, তাতে তিনি বলেন, হামিদুর রহমান কমিশনের রিপোর্ট প্রতিটি পাকিস্তানির পড়া উচিত এবং জানা উচিত জেনারেল ইয়াহিয়া খান নাকি অন্য কেউ সত্যিকার বিশ্বাসঘাতক ছিলেন। এমন মন্তব্যের পরই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে প্রশাসন। এরই মধ্যে আদিয়ালা জেলে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA এর সাইবার ক্রাইম টিমের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন ইমরান খান। FIA এর বরাত দিয়ে পাকিস্তানের অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জেরে একটি টিম আদিয়ালা জেলখানায় গিয়ে হাজির হয়, কিন্তু ইমরান খান তাদেরকে স্পষ্ট জানিয়ে দেন কোনো প্রশ্নের উত্তর দেবেন না তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, PTI প্রধানের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করেন FIA এর তদন্ত টিম। এদিকে PTI এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গওহর জানান, এই পোস্ট নিয়ে ইমরান খানের কিছু করার নেই। তার অ্যাকাউন্টে পোস্ট করা এই টেক্সট তিনি নিজেই দেখেননি। তিনি এই পোস্টের পক্ষ নিয়ে বলেন, এটাকে কনটেক্সটের বাইরে ব্যবহার করা হচ্ছে, 1971 সালের প্রেক্ষিতে এটাকে তুলনা করা হয়েছে, যা সম্পূর্ণভাবে রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত, এর সঙ্গে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়নি। অন্যদিকে ইমরানের অনুসারীরা বলছেন, দেশের তরুণ প্রজন্মকে 1971 ইতিহাস সম্পর্কে প্রকৃত তথ্য জানার আহ্বান জানানো হয়েছে উক্ত পোস্টের মাধ্যমে, এখানে কোনো প্রকার উস্কানি দেওয়া হয়নি। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, শেষ পর্যন্ত জাতির সামনে চলে এসেছে ইমরান খানের প্রকৃত চেহারা। IBTV USA, New York.